কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা সকলে আপনাদের মতন করে ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আমি ভালো থাকার মূল মন্ত্র জেনে গেছি। আজকের ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি মানি সংক্রান্ত, কিভাবে আপনারা আপনাদের ফাঁকা ব্যাগ ভর্তি করতে পারবেন মানি দিয়ে, সেই ব্যাপারেই আজকের ভিডিওটি। মাত্র কয়েকটি অ্যাফার্মেশন বা কয়েকটি কাজ, খুব ছোট ছোট কাজ, সাধারণ কাজ, এগুলো করে যদি আমরা মানি পার্সটাকে ভর্তি রাখতে পারি তাহলে কত মজার বিষয় একটা হয়ে যাচ্ছে না? বন্ধুরা, আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালো করে শুনুন আর খাতায় নোট করে নিন। আমি যেই কথাগুলো বলছি সেগুলো নোট করে নিন। আপনারা এই কাজগুলো যদি রোজ করতে পারেন তাহলে মাসখানেক পর আপনারা বুঝে যাবেন কেন আমি আপনাদেরকে বললাম আর আমার এই কথাগুলো আপনাদের কোন কাজে লাগছে, কি উপকার হচ্ছে। তাহলে শুরু করছি আজকের মানি সংক্রান্ত ভিডিও। বন্ধুরা, প্রত্যেকটা মানুষের মানির প্রয়োজন আছে। মানি অনেকে রোজগার করতে পারছে কিন্তু সেই টাকাটা থাকছেও না, আবার অনেকে কিছুই করতে পারছে না। বন্ধুরা, মানি রোজগারের ব্যাপারে শিক্ষা অশিক্ষা এগুলো কিন্তু কিছু মিন করে না। অনেকে দেখা যায় অনেক শিক্ষা দীক্ষা আছে, অনেক ভালো মানুষ, কিন্তু উনি উপযুক্ত টাকাটা রোজগার করতে পারছেন না। আবার অনেকে দেখা যায় মানে এডুকেশন সেরকম নেই কিন্তু অনেক টাকা রোজগার করতে পারে। এই যে কথাগুলো বলছি এগুলো সব কিন্তু আমরা ন্যায্য পথে টাকা রোজগারের কথাই বলছি এখানে। এখন বন্ধুরা, আমরা কোন কোন উপায়ে আমরা ঠিক ঠিক পথে টাকাগুলো আর্ন করতে পারবো? বন্ধুরা, প্রথমেই আমি বলবো আপনাদেরকে নেগেটিভ এনার্জিটাকে ক্লিয়ার করতে হবে। নেগেটিভ এনার্জির জন্য অনেকে টাকাটা আর্ন করতে পারে না, বা টাকাটা আসছে দোরগোড়া অবধি এসে ফিরে যাচ্ছে, অথবা এসে গেছে কিন্তু এমন একটা কাণ্ড ঘটছে যে টাকাটা বেরিয়ে যাচ্ছে, থাকছে না। তার জন্য বন্ধুরা ছোট ছোট কিছু কাজ আমরা করব। যেই কথাগুলো আমি আজকে বলছি এগুলো হচ্ছে মানি রেইকির কথা। যারা মানি রেইকি শিখেছেন তারা কিন্তু একদম বুঝতে পেরে যাবেন আমি কি বলছি, আর তারা জানেন ওই কথাগুলো। এখন যারা মানি রেইকি শেখেননি তাদেরও তো কিছু কাজ পাওয়া দরকার, সেই কারণে আমি আজকের এই ভিডিওটি নিয়ে এসেছি। যারা মানি রেইকি শিখেছেন তারা একটু বেশি কাজ অবশ্যই পাবেন, কিন্তু যারা শেখেননি তারাও কিন্তু আমি যে কাজগুলোর কথা বলছি আজকে সেগুলো করে তারাও কিন্তু কিছুটা মানি সেভ করতে পারবেন। আজকের ভিডিওতে আমি বলতে চলেছি মানি পার্সের কথা। মানি পার্সটাকে যদি আমরা ঠিকঠাক মতো রাখতে পারি, মানি পার্সকে যদি যত্ন করতে পারি, তাহলে বন্ধুরা একটা পজিটিভ রেজাল্ট আমরা পাবই পাবো। তাহলে আজকে দেখে নিন কিভাবে আমরা মানি পার্সটাকে ঠিকঠাক করব। বন্ধুরা, এইটা হচ্ছে মানি পার্স। এটা সবুজ, সবুজ কালারটা টাকার জন্য সব থেকে বেস্ট। অন্যান্য কালার আছে কিন্তু আমি সবুজ কালার খুব পছন্দ করি আর এটা আমাকে খুব বেনিফিট দিয়েছে, সেই কারণে আমি কিন্তু পার্সগুলো সবুজই ব্যবহার করি। তো এই যে মানি ব্যাগটা আছে, এই ব্যাগটার মধ্যে দেখুন এইরকম ব্যাগ আপনারা কিনবেন। এগুলোতে অনেকগুলো খাপ আছে, এই এক একটা খাপে আমরা এক একটা জিনিস রাখবো। এরপরে আসছে এই যে এই জায়গাটা আছে, এই জায়গাতে আমরা টাকাগুলোকে ঠিক করে গুছিয়ে রাখবো। আবার এই দিকে একটা আছে, এটা হচ্ছে এই এই দিক মানে এই যে পয়সা, পয়সা রাখার আলাদা একটা খোপ। টাকার সঙ্গে পয়সাটা কিন্তু একসঙ্গে রাখা যাবে না। এখন এই ব্যাগ নিয়ে আমরা কি করতে পারি? বন্ধুরা, ব্যাগটা যেন কোনো মতেই ফাটা ফুটো ছেঁড়া রং চটা ছাল উঠে গেছে চেন কেটে গেছে এইরকম যেন না হয়। আপনারা মানি পার্সটাকে খুব ভালো করে পরিষ্কার করুন। ফার্স্ট হচ্ছে যাদের আছে, অলরেডি আছে সবুজ ব্যাগ, তারা সমস্ত কিছু ঢেলে বার করে দিন। মানে টাকা ছাড়া এবং টাকাকে আকর্ষণ করতে পারে যে জিনিস, সেই জিনিস ছাড়া আর যেন কোনো কিছু না থাকে। মানি পার্সটাকে পুরো ক্লিয়ার করে দিন।
ক্লিয়ার করে দিয়ে এবার ওটাকে ধুয়ে মুছে ভালো করে শুকিয়ে নিন। বন্ধুরা, এরপর কি করবেন, এই মানি পার্সটাকে আপনারা গুছিয়ে গুছিয়ে টাকাগুলোকে রাখুন। এরকম একটা লম্বা জায়গা হলে যাতে হচ্ছে টাকাটা এর ভেতরে সমান সমান করে ঢুকেই আছে। এই এবার যদি ফোল্ড করি টাকা কিন্তু কিছু হবে না, জাস্ট এরকম থাকছে। আবার যখন এরকম করছি টাকাটা আবার টান টান হয়ে যাচ্ছে। তাহলে এইভাবে এরকম ব্যাগে রাখবো। আপনারা অন্যরকম ব্যাগও নিতে পারেন। এই যে এই ব্যাগটা, এটা হচ্ছে কি, যখন বাইরে চলে যাচ্ছি অনেক সময় হাতে পার্স রাখলে অসুবিধা হয় বা বার করতে অসুবিধা হয়, শুধু টাকা নিয়েই বেরোতে হবে, তখন এরকম একটা ব্যাগ নিই, এটা কাঁধে ঝুলিয়ে নিয়ে চলে যাবো। এটাও সবুজ, এর মধ্যেও কিন্তু পয়সা এই দিকটায় রাখতে পারবো এই চেনে, আর এই বড় জায়গাটায় আমরা টাকা রাখতে পারবো। বন্ধুরা, টাকা পয়সার সঙ্গে যদি এমন কিছু কাগজ থাকে যেখানে কোনো নম্বর আছে, যেই নম্বরটা হয়তো টাকার সঙ্গে যায় না, তাহলে কিন্তু টাকার জন্য ক্ষতি হয়ে যাবে। বন্ধুরা, সেই আলোচনাটা আমি অন্য ভিডিওতে করব। আজকে যে আলোচনাটা আমি করতে এসেছি সেটা হচ্ছে মানি রেইকির কিছু অ্যাফার্মেশন আছে। এই অ্যাফার্মেশনগুলো আরো বেশি আছে, আমি কিছু আপনাদেরকে দিচ্ছি। এই অ্যাফার্মেশনগুলো যদি আমরা এই মানি পার্সকে নিয়ে করি তাহলে আমরা একটু বেনিফিটেড হতে পারবো। তার আগে বলে নি, আমি ডালিয়া মুখার্জি, ডালিয়া রেইকি ইনস্টিটিউটের পক্ষ থেকে আপনাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। বন্ধুরা, আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক ধন্যবাদ, আর যারা এখনো করে উঠতে পারেনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধুরা, এই যে পার্সটাকে নিচ্ছি, পার্সটাকে নিয়ে আমরা পার্সটাকে খুলেও করতে পারি, আবার পার্সটা বন্ধ অবস্থাতেও করতে পারি। এখন কি করব ব্যাগটা নিয়ে, যখন আমরা পুরো এনার্জেটিক থাকি, শান্ত থাকি, কোন সময় থাকি সেটা হচ্ছে সকালে ঘুম থেকে ওঠার পর। এবার সকালে ঘুম থেকে ওঠার পর মোটামুটি একটা ব্রেন কুল থাকে, কোনো চিন্তা ভাবনা সেরকম থাকে না, আর আমরা একটু শান্ত থাকি, পরিবেশও শান্ত থাকে, পরিবেশ আমাদের সাহায্য করে শান্ত থাকতে। এই সময়ে আমরা যে এনার্জিটা নিয়ে উঠলাম, সেই এনার্জিটা যদি আমরা এই মানি ব্যাগের মধ্যে দিয়ে রাখি, সকালে উঠেই আমরা এই কাজটি করব। মানে যারা খাটে বসেই জব টপ কিছু করতে হয়, এগুলো তো আমাদের সবাইকেই করতে হয়, সেগুলো করে, সেগুলো কমপ্লিট করে অনেকে টয়লেটে যান ঘুম থেকে উঠেই, তারা হাতটাকে ভালো করে নুন দিয়ে ঘষে ধুয়ে এইবার আপনি খুব শান্তভাবে বসে একটু প্রণাম করে নিলেন, মানির দেবতাকে প্রণাম করলেন। মানির দেবতা হচ্ছে মা লক্ষ্মী আছে, কুবের দেবতা আছে, গণেশজি আছে। তো মা লক্ষ্মীকে একা ডাকলে হবে না, নারায়ণ দেবকেও ডাকতে হবে, আবার গণেশজিকে একা ডাকলেও হবে না, কলাবুকেও ডাকতে হবে। নইলে আমাদের স্বার্থের জন্য আমরা একজনকেই ডাকছি, দুজনকেই ডাকি না, কোনো তো অসুবিধে নেই। কলাবু আমাদের কিন্তু খুব উপকার করেন, কারণ অনেকে কলা গাছকে পুজো করে, আর বৃহস্পতিবার দিন কলা গাছকে পুজো করলে বাড়ির অশান্তি কাটে। যাই হোক, এখন মানির কথা হচ্ছে, তাহলে গণেশজি, কলাবু এনাদেরও ডেকে নেওয়া হলো, সবাইকে ডেকে নিলাম। যারা অ্যাঞ্জেলদের ডাকছেন তারা অ্যাঞ্জেলদেরকে ডেকে নিন, যে অ্যাঞ্জেল আমাদের মানির জন্য সাহায্য করবে সেই অ্যাঞ্জেলকে আমরা ডেকে নিচ্ছি। আর যারা এগুলো শেখেননি তাদের দরকার নেই, তাদের নিজের যে ইষ্ট দেবতা আছে তাকেই ডাকুন, তাহলেই হবে। আর যদি দেবতায় বিশ্বাস না থাকে তাহলে ইউনিভার্সকে ডাকুন, তাহলেও হবে। এবার ব্যাগটাকে নিয়ে আমরা এই অ্যাফার্মেশনগুলো বলবো। কি বলবো? বলবো, আই এম মানি ম্যাগনেট, মাই মিডল নেম ইজ মানি, মানি কামস টু মি ফ্রম ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ। আপনারা বাংলাতেও বলতে পারেন, মাতৃভাষা বাংলা হলে বাংলাতে বলাই ভালো। কি বলবো, আমি টাকার চুম্বক। তাহলে চুম্বক কি করে? লোহাকে আকর্ষণ করে। আর টাকার চুম্বক কি করে? টাকাকে আকর্ষণ করে। তাহলে আমি টাকার চুম্বক, আমার নাম হচ্ছে টাকা, আমি যেখানে যাই সেখানেই আমি টাকা পাই, আমি যে সব জিনিস কিনতে ইচ্ছা করি সেই সব জিনিস খুব সহজে কিনতে পারি, আমার কাছে টাকা আছে কি নেই সেগুলোর কিন্তু এখানে প্রশ্ন আসছে না, আমি বলবো, আমি নিজেকে তাই ভাববো
যে আমার যেটা পছন্দ আমি সেই জিনিসটা খুব সহজে কিনে নিতে পারছি, আমি যে কাজে হাত লাগাই সে কাজেই প্রচুর টাকা আসে। আমার এই ব্যাগটা ধরে বলবো, এই ব্যাগটা যেখানে থাকে ব্যাগটা কখনো ফাঁকা থাকে না, এই ব্যাগটার মধ্যে সব সময় টাকা ভর্তি থাকে। এবার আপনাদের মতন করে আপনারা কিছু অ্যাফার্মেশন বানাতে পারেন। এগুলো আমি যেগুলো বললাম এগুলো কেতাবী ভাষা, আমরা এগুলো শিখেছি মানে রেইকিতে, আমি শেখাইও আর সেগুলো আমি বললাম আপনাদেরকে। এখন আপনারা নিজেরা আপনাদের মতন করে আপনারা অ্যাফার্মেশন বানিয়ে নিন। কেউ হয়তো দোকান চালান, আপনারা এটা বলতে পারেন, আমি আজকে নিয়ে দোকানে বেরোচ্ছি, দোকান দিয়ে এত লাভ হবে, ব্যাগ আমার ভর্তি হয়ে যাবে, ভর্তি ব্যাগ নিয়ে আমি আজকে বাড়ি ফিরছি। এই কথাটা আপনি বলতে পারেন। কারো থেকে টাকা পাওয়ার কথা, আপনি ব্যাগটা নিয়ে যাচ্ছেন, আপনি ব্যাগটাকে বলতে পারেন আজকে ও টাকা দিয়ে দেবে, ব্যাগ ভর্তি হয়ে যাবে, আমি ভর্তি ব্যাগ বাড়িতে ফেরত নিয়ে আসব। এটা বলতে পারেন। এগুলো আপনাদের ইচ্ছা, আপনারা কি কি বলবেন সেগুলো এখানে তো আমি অ্যাফার্মেশন বলেই দিলাম কতগুলো। আমি টাকার চুম্বক, আমার নাম টাকা, আমি যেখানে যাই সেখানেই আমি টাকা রোজগার করতে পারি, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চারিদিক থেকে টাকা আমার কাছে ধেয়ে আসে, কোনো জিনিস কেনার ইচ্ছে করলে আমি খুব সহজে কিনে নিতে পারি, আই লাভ মানি মানে আমি টাকাকে খুব ভালোবাসি, আমি টাকাকে খুব শ্রদ্ধা করি, টাকা আমাকে খুব ভালোবাসে, টাকা আমাকে ছেড়ে যায় না। এরকম করে আপনারা এই অ্যাফার্মেশন গুলো বলুন, পজিটিভ অ্যাফার্মেশন। এইটা নয় কি আমি যেটা বললাম ওটাই বলতে হবে, নাইলে হবে না, এরকম কোনো ব্যাপার নেই। পজিটিভ অ্যাফার্মেশন আপনি নিজে তৈরি করুন, নিজে বলুন আর প্রত্যেক দিনই বলুন, ওইটাই বলুন আর পাল্টাবেন না। যেটা করবেন একটা সেট করে নিন, নিজে লিখে কিছুটা দিয়ে আপনি পাল্টাবেন না। এবার প্রত্যেক দিন এটা আপনি সকালবেলা উঠে মানে ফুল এনার্জিটা ব্যাগের মধ্যে দিয়ে দিন। দেয়া হলো এইবার ব্যাগটাকে খুব ভালোবাসুন, খুব ভালোবাসুন, কেন এইটার উপরে ব্যাগটার উপরে পুরো ফ্যামিলি দাঁড়িয়ে থাকে, পুরো লাইফ দাঁড়িয়ে থাকে, ভালো থাকা মন্দ থাকার ব্যাপারগুলো টাকার উপরে অনেকটাই নির্ভর করে। সেই কারণে ব্যাগটাকে খুব শ্রদ্ধা করুন, ব্যাগটাই যেন দেবতা, একে প্রণাম জানান কপালে ঠেকিয়ে, একে বুকে জড়িয়ে ধরুন, একটু ভালোবাসুন, এর গায়ে হাত বোলান, আপনি ব্যাগটাকে চুমু খেতে পারেন। এরপরে ব্যাগটা খুব ভালো জায়গায় রেখে দিন, তারপরে যখন কাজে যাচ্ছেন তখন তো ব্যাগটা নিয়েই যাবেন, কিন্তু প্রত্যেক দিন আপনারা এটা করুন, দেখবেন একটা দারুণ ভালো রেজাল্ট আপনারা পেয়ে যাবেন। বন্ধুরা সত্যি সত্যি হয়, যদি এটা বলা যায় মানি ব্যাগের উপর যে অ্যাফার্মেশন সত্যি সত্যি হয়, কারণ আমি নিজে ফল পাই। আর মানি রেকি যারা শিখেছে তারা সবাই বলেছে মানির পথ কিন্তু অনেক সুগম হয়েছে। বন্ধুরা এই অ্যাফার্মেশন গুলোর অর্থ হচ্ছে কি ভাইব্রেশন, আমি একটা ভাইব্রেশন বার করছি, সেই ভাইব্রেশনটা কি হচ্ছে পজিটিভ ভাইব্রেশন দিচ্ছি, এটা হচ্ছে আমার অরার মধ্যে মিশে যাচ্ছে। যখনই অরার মধ্যে মিশে যাচ্ছে, যদি আমার অরায় ব্লকেজ থাকে বা নেগেটিভিটি থাকে তাহলে সেইটা দূর হয়ে যাওয়ার জন্য ওই জন্য চ্যান্টিং করতে হয়, যত বেশি বলবো যত বেশি বলবো বলতে বলতে দূর হয়ে যাবে। যেমন ধরুন বালতির মধ্যে আধ বালতি ময়লা জল আছে, এবার আমি কল খুলে দিয়ে ভালো জল দিতে লাগছি, তখন কি হবে ভালো জলের পরিমাণ যখন বেশি হয়ে যাচ্ছে ময়লা জলটা কিন্তু ধুয়ে চলে যাচ্ছে, উপচে উপচে চলে যাচ্ছে, একসময় দেখা যাবে ময়লা জল নেই পুরো ভালো জল। এইটাও ঠিক সেই রকম, যত আমি পজিটিভ অ্যাফার্মেশন দিতেই থাকবো দিতেই থাকবো, অরার মধ্যে যতটুকু নেগেটিভিটি আছে সেগুলো সব ধুয়ে চলে যাবে, এক সময় পুরো পজিটিভিটিতে ভর্তি হয়ে যাবে, তখন কিন্তু আমার এই কাজগুলো খুব সহজ হবে। এই কারণেই আমি বললাম আপনাদের কি আপনারা এক মাস মতন করুন, করবেন 12 মাস করবেন, সবসময় করবেন, কিন্তু এক মাস পর আপনি কি ফলটা বুঝতে পারবেন। কেন আমি বলছি, ভাইব্রেশনের বিরাট একটা শক্তি, এগুলো তো সুইচ ওয়ার্ড হয়ে গেল, যেগুলো আপনি বলছেন অ্যাফার্মেশন এগুলোই তো সুইচ ওয়ার্ড, তো সুইচ ওয়ার্ড যত বলবেন তত ভালো হবে। বন্ধুরা আপনারা করে দেখুন,
আশা করছি আপনারা খুব ভালো রেজাল্ট পাবেন। রেজাল্ট পেলে আমাকে জানাতে কিন্তু ভুলবেন না। বন্ধুরা, আপনারা যারা মানি রেইকি শিখতে চাইছেন, তারা ডালিয়া রেইকি ইনস্টিটিউটে যোগাযোগ করে বা আমার সঙ্গে যোগাযোগ করে আপনারা মানি রেইকিটা শিখে নিতে পারেন। সেখানে আরো অনেক কিছু ক্রিয়া আছে যেগুলো মানিকে আকর্ষণ করতে সাহায্য করে। বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। আপনারা খুব ভালো থাকুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন এবং হাসি মুখে থাকুন। নমস্কার।